রান্না করতে ইচ্ছে করছে না, বড্ড আলসেমি লাগছে, সত্যিই তো এরকম দু একদিন লাগতেই পারে। রোজগার একঘেয়ে জিনিস কারোরই ভালো লাগে না। তো এরকম দিনে বা যে কোনো দিন এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা বানানোর সময় গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, শুধু মাখিয়ে বসিয়ে দিলেই মাত্র 10 মিনিটেই একদম রেডি হয়ে যাবে। তার জন্য কড়াইয়ে দুটো লম্বা বেগুনকে আমি সরু সরু লম্বা করে কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট মাছ নিয়েছি, খয়রা মাছ। আপনারা কিন্তু এই খয়রা মাছের জায়গায় মোরলা মাছ বা পুঁটি মাছ দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ, 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বেশি করে 4 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। তারপর সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটাই কিন্তু এই রান্নার আসল। মাখাটা যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু রান্নার টেস্টটা হবে। তাছাড়া আর কিছুই না, এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 10 মিনিটেই হয়ে যায়। শুধুমাত্র এই মাখাটাই হলো এই রান্নার আসল। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গ্যাসে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি একবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর আবারও 10 মিনিট পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন বেগুন মাছ সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর এরকম শুকনো শুকনোই চচ্চড়িটা খেতে দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।